আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকে নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স পেপারে সমস্ত টপিকসগুলোর উপর মডিউলগুলোর উপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সিলেবাসে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও কারাগার মুক্তধারা টিনের তলোয়ার আর বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাস আমি টিনের তলোয়ার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তো দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আজকের দিচ্ছি বাদ বাকিগুলো অর্থাৎ বুড়ো শালিকের ঘাড়েরও মুক্তধারা কারাগার বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাস এগুলো থেকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ফলো করবে কারণ এখানে সমস্ত শর্ট প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখান থেকেই কমন আসবে তোমরা খুব ভালো করে এগুলো পড়ে নাও এগুলোই ফলো করো এখান থেকে সব কমন পেয়ে যাবে আর খাতায় লিখে নেবে খাতায় লিখে নেওয়ার পরে পড়াশোনা করবে নাহলে স্ক্রিনশট করে রাখবে একে তারপরে পড়াশোনা করবে ভালো নাম্বার পেতে গেলে বা অন্তত পক্ষে পাশ করতে গেলে শর্ট কোয়েশ্চেনের বিকল্প কিছু হবে না তোমরা অবশ্যই একবার করে টেক্সটটা পড়ে নেবে টেক্সট অর্থাৎ যে নাটকগুলো রয়েছে নাটকগুলো পড়ে নেবে সাজেশনও দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো পরীক্ষা রুটিন পাবলিশ হলেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে চিন্তা করতে হবে না আমি দিয়ে দেবো সঙ্গে থাকবে প্রথমে আমি দিচ্ছি মডিউল থ্রি থেকে রয়েছে তোমাদের বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসটা আমি দিয়ে দিচ্ছি শর্টকশনগুলো দেখে নাও আমি সমস্ত কোয়েশ্চেন দেখিয়ে যাচ্ছি তোমরা এগুলোই দেখবে এগুলো পড়বে আর পারলে লিখে নিতে পারো না আর স্ক্রিনশট করে রেখে দেবে ফোন দেখে পড়ে নিলে হয়ে যাবে আমি সমস্ত কোয়েশ্চেন পড়ছি না সমস্তগুলো আমি দেখেই যাচ্ছি স্ক্রিনে ধীরে ধীরে দেখাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট বেঙ্গলি থিয়েটার অভিনীত প্রথম নাটক তার ডিস এর বাংলা অনুবাদ কাল্পনিক সংবদল তোমাদের যে নাটকগুলো রয়েছে নাটকগুলো তোমরা অবশ্যই পড়বে খুব ভালো ভালো নাটক সিলেবাসটা দারুণ খুব ভালো ভালো নাটক রয়েছে অবশ্যই নাটকগুলো পড়বে মুক্তধারা তলোয়ার এই নাটকগুলো যারা করছো আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ কারণ বর্তমান যা নেটের সিলেবাস বা ডব্লু বি সেট যা সিলেবাস অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে টিনের তলোয়ার আর মুক্তধারাটা রয়েছে সুতরাং যারা টিনের তলোয়ার মুক্তধারা পড়ছো খুব ভালো করছো আগামী দিনে তোমাদের এ দুটো পড়তে হবে যারা নেট সেট দেবে যারা কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষা দেবে তাদের কিন্তু এটা এগিয়ে থাকবে তারা তাদের পক্ষে একটা সুবিধা কারণ এই টেক্সট পড়া হয়ে যাচ্ছে নোটস গুলো রেখে দেবে সংক্ষিপ্ত প্রশ্ন নোটসও রেখে দেবে কাজে লেগে যাবে এটা গেল বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাস এবারে দেখো বুরু শালিকের ঘাড়েরও মধুসূদন দত্তের প্রহসন বুরু শালিকের ঘাড়েরো থেকে এই প্রহসনটা খুবই ভালো আর টেক্সটটাও খুবই ছোট অবশ্যই টেক্সট করবে প্রশ্ন কিন্তু সব লাইন তুলেই হবে এগুলো দেখো রায়ের কারাগার নাটক থেকে এটা খুব ভালো নাটক এটা পড়বে টেক্সট অবশ্যই পড়বে আর তোমরা ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো করে পড়াশোনা করবে যেন লক্ষ্য পূরণ হয় টার্গেটটা যেন অবশ্যই ফিল আপ হয় প্রত্যেকের জন্য আগামী দিন খুবই উজ্জ্বল হবে যদি ভালো রেজাল্ট করতে পারো দিনের শেষে হিসাব হবে মার্কস সুতরাং ভালো রেজাল্ট করতে হবে তেমনভাবে পড়াশোনা করবে আর যাদের মনে হচ্ছে যে শুধু পাস করলে হবে তাদের ব্যাপারটা আলাদা তাদের কুড়ি পেলেই পাস না পড়লেও চলবে ফেল করা খুব কঠিন ভালো রেজাল্ট করাও খুব কঠিন এই দুটো মাথায় রাখবো ভালো রেজাল্টের জন্য চাই নিধারণ অভ্যবাসায় এই গেল মনমত রায় কারাগার নাটক থেকে এবারে দিয়ে দেবো রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক থেকে মুক্তধারা নাটক থেকে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে থাকবে তাহলে মুক্তধারা নাটকের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো এটা খুব ভালো প্রশ্ন মুক্তধারা নাটক প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে বৈশাখ সংখ্যায় আর গ্রন্থ আকারে প্রকাশিত হয় ওই তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে প্রকাশক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় মুক্তধারা নাটকটা লিখিত হয়েছিল তেরোশয় আঠাশ বঙ্গাব্দে পৌষ মাসে মুক্তধারা নাটকের ইংরেজি অনুবাদ হলো দা ওয়াটার ফল দা উনিশশো খ্রিস্টাব্দে মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই নাটকের ভূমিকায় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে এই নাটকের পাত্র ধনঞ্জয় ও তাহার কথোপকথনের অনেকটা অংশ প্রায়শ্চিত্ত নামক আমার একটি বই হইতে লওয়া সেই নাটক এখন হইতে পনেরো বছরেরও পূর্বে লিখিত আর প্রাশ্চিত্য নাটকটা প্রকাশিত হয়েছিল তেরোশো বঙ্গাব্দে আর মুক্তধারা নাটকের প্রথম নাম ছিল পথ তারপরে হচ্ছে মুক্তধারা দেখো এবারে চ্যানেলের সঙ্গে থাকবে অবশ্যই সমস্ত হেল্প পেয়ে যাবে